আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুর্গাপূজা স্পেশাল বড়লোক বা ধনী লোক হওয়ার একটি টোটকা দিতে এসেছি। যেই টোটকা প্রয়োগ করলে আপনি যে ইনকাম করেন তার 4 গুণ বেশি ইনকাম করতে পারবেন এবং রাতারাতি আপনি বড়লোক বা ধনী লোক হতে পারবেন। তবে একটি কথা খেয়াল রাখবেন, এই টোটকাটি প্রয়োগ করতে পারবেন আপনি সার্বজনীন ক্লাব বা পাড়াতে যে পুজো মণ্ডপগুলো হয় সেখান থেকেই। নিজের বাড়িতে যদি দুর্গাপুজো হয় সেক্ষেত্রে আপনি আজকের ভিডিওতে বলা টোটকাটি প্রয়োগ করতে পারবেন না। তো কি এমন এই টোটকা যেটি প্রয়োগ করলে আপনি বড়লোক বা ধনী লোক রাতারাতি হয়ে যাবেন, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। প্রতিটি দুর্গা মণ্ডপে দেখবেন একটি কলা বউ থাকে সাদা কাপড় জোড়ানো, যেটিকে শুদ্ধ ভাষায় বলা হয় নবপত্রিকা। 9 রকম গাছ দিয়ে এই নবপত্রিকা তৈরি হয়। এর মধ্যে শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতা গাছও থাকে। বিসর্জনের আগে যখন কাঁধে করে নিয়ে যাওয়া হবে তখন কোনো প্রকার আপনাকে ওই শ্বেত অপরাজিতা গাছটি ওই কলা বইয়ের মধ্য থেকে টেনে বের করে চুরি করে নিতে হবে। নিয়ে এসে ওই শ্বেত অপরাজিতা গাছটি একটি মাটির ঘটের মধ্যে ভরে ঢাকনা লাগিয়ে আপনার ঠাকুর বাড়ির দেবী দুর্গার ছবি মূর্তির নিচে স্থাপন করে প্রতিদিন জল ধূপ দিলে এবং অর্থের কামনা করলে আপনি রাতারাতি উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাবেন। দেবীকে সন্তুষ্ট করতে পারলে আপনি রাতারাতি এত পয়সার মুখ দেখতে পাবেন যে 3 মাসের মধ্যেই আপনি কোথার থেকে কোথায় পৌঁছে যাবেন আপনি নিজেই ধারণা করতে পারবেন না। আমি আরো একবার বলছি, সার্বজনীন যে পুজোগুলো হয় পাড়াতে বা ক্লাবে সেইখান থেকে শুধুমাত্র আপনি এই টোটকা করতে পারবেন। নিজের বাড়িতে যদি দেবী দুর্গার পুজো করান সেক্ষেত্রে কিন্তু এই নবপত্রিকার ভিতরে থাকা শ্বেত অপরাজিতা আপনি চুরি করতে পারবেন না, এতে আপনার ক্ষতি হয়ে যাবে। টোটকাটি আমি আবার সম্পূর্ণ বলে দিচ্ছি। প্রতিটি পূজা মণ্ডপে কলা বউ থাকে যাকে বলা হয় নবপত্রিকা, তার মধ্যে 9টি গাছ থাকে, এর মধ্যে সাদা অপরাজিতা বা শ্বেত অপরাজিতা গাছ থাকে। বিসর্জনের আগে আপনাকে ওই শ্বেত অপরাজিতা কাউকে দিয়েই হোক বা নিজেই কোনো প্রকার ওই কলা বইয়ের মধ্য থেকে বা নবপত্রিকার মধ্য থেকে টেনে বের করে আপনাকে চুরি করে নিতে হবে। ওটি নিয়ে এসে একটি মাটির ঘরের মধ্যে ভরে ঢাকনা লাগিয়ে আপনার ঠাকুর ঘরের দেবীর ছবি বা মূর্তির নিচে ঘরটি স্থাপন করে জল ধূপ দিয়ে অর্থের কামনা করলে আপনি 3 মাসের মধ্যেই উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যেতে পারবেন। আপনি প্রচুর টাকার মালিক হতে পারবেন। এমনটা নয় যে করোড়পতি হয়ে যাবেন, তবে লাখপতি হওয়ার চান্স বেশি থাকে যদি আপনি শ্রদ্ধা ভক্তি ঠিকঠাক করতে পারেন। আজকের ভিডিওটি মেম্বার্স অনলি হবে না, সমস্ত নিয়মই দিয়ে দিয়েছি, যে নিয়ম বললাম সেই নিয়মই করবেন। তবে কিছু সাবধান বাণী আছে যেটা এখানে বলা যাবে না, মানে সবার সামনে বলা যাবে না, আর এমনও কিছু জটিল না যেটা আপনাকে জানতেই হবে। এটি শুধুমাত্র আমার যারা আপন মানে যারা গ্রুপে আছেন বা মেম্বারশিপ নিয়েছেন তাদেরকেই বলবো এই সাবধান বাণী, যে কি সাবধানতা অবলম্বন করতে হয় এক্ষেত্রে। এইটুকুই আমি খালি আজকের ভিডিওতে বললাম না। আপনি যদি মেম্বারশিপ না নিয়ে থাকেন, আপনি যদি ওই নিয়ম বা সাবধানবাণী নাও জানেন তাতেও আপনার বিপদ হবে না, সঠিক নিয়ম আমি দিয়ে দিয়েছি। তবুও কিছু একটা কথা বা কিছু একটা বাক্য যেটা সাবধান করে দেওয়ার সেটা আমি এখানে বলছি না। দেখুন, পয়সা কামানোর জন্য নয়, সব কথা সবার সামনে বা সব জায়গায় বলা যায় না, সেই জন্য এই কথা আমি খালি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা মেম্বারদের এবং ইউটিউব মেম্বারশিপ যারা নিয়েছেন তাদেরকেই বলবো। ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানার জন্য শেয়ার করতে পারেন। ধন্যবাদ।